আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন এপিসোডে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি মাওয়াঘাটে। আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটা হাইওয়ে। যেটা ঢাকা মাওয়া বাঙ্গা এক্সপ্রেসওয়ে বলে। পদ্মা সেতুতে যানবাহন চলাচল বিঘ্ন করতে ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে বাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়। আমরা ঢাকা থেকে হানি ফ্লাইওভার হয়ে রওনা করলাম। সত্যি কথা বলতে রাস্তা বলতে এমনই বুঝায় যেখানে কোনো বাধা থাকবে না, আপনি আপনার আপন গতিতে চলতে থাকবেন, ছুটতে থাকবেন। খুব সুন্দর এক মনোরম দৃশ্য। আসলে বাবাই যায় না বাংলাদেশের রাস্তা এমন হতে পারে। আমরা এই এক্সপ্রেসওয়েতে যাত্রাবাড়ি থেকে মাওয়া পর্যন্ত যাব এবং দুই সাইডের সৌন্দর্য উপভোগ করব। বন্ধুরা, যদিও ভিডিওটা অনেক লম্বা হবে, আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে ভিডিওটা উপভোগ করবেন। এই এক্সপ্রেসওয়ে দুই দিকে রাস্তা বন্ধ করা, আপনি চাইলে কোনো দিক থেকে ঢুকতেন এবং বাইরে যেতে পারবেন না।
আজকে আমরা ছয় বন্ধু মিলে তিনটা মোটর বাইক নিয়ে ঘুরতে বাইর হইলাম। আসলে অন্যরকম একটা, ইউরোপ আমেরিকা নয়, এটা আসলে বাংলাদেশের রাস্তা, বিশ্বাসই করা যায় না। দুই সাইডে ফুলের বাগান, অনেক সুন্দর একটা জায়গা। আসলে এটা বলে বাসায় প্রকাশ করার মতো না। আপনারা যারা যান নাই তাদেরকে আসলে বিশ্বাস করানো সম্ভব না ছবি দেখে। আসলে বাস্তবে অনেক সুন্দর, যদিও ছবিতে এত ভালো আসে নাই। রাত্রিবেলা আরও সুন্দর লাগে, কারণ হচ্ছে রাস্তার দুই পাশে লাইটিং করা হয়েছে। এখানে ছোট বড় মিলে অনেকগুলো সেতু আছে, যাওয়ার সময় এগুলো পড়বে। সেতুগুলোকে লাইটিং করা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে দূর থেকে। আসলে আমরা রাতের দৃশ্যটা যদিও দেখি নাই। আর এখানে যাওয়ার সময় আমরা তিনটা টোল প্লাজা পেয়েছিলাম, কোথাও 10 টাকা কোথাও 15 টাকা করে টোল দেওয়া লাগে প্রতিটা মোটর বাইকের জন্য। এই ঢাকা মাওয়া বাঙ্গা এক্সপ্রেস হয়ে দেশের প্রথম সুপার এক্সপ্রেস হয়ে এই এক্সপ্রেস হয়েটা মূলত তৈরি করা হয়েছে পদ্মা সেতুর সাথে সংযোগ করার জন্য, সংযোগ সড়ক হিসেবে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে যাওয়ার জন্য, খুলনা ফরিদপুরের অঞ্চলে মানুষের জন্য। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা। আসলে এর চেয়ে আর সুন্দর রাস্তা আছে কিনা আমার জানা নাই। আপনারা অনেকে দেশের বাইরে অনেক রাস্তা দেখেছেন, আসলে এর সাথে তুলনা করলে এই এক্সপ্রেসওয়েটা কোনো অংশে কম না। ঢাকা থেকে মা পর্যন্ত যেতে মাত্র লাগে 27 মিনিট, 80 কিলোমিটার বেগে ঘন্টায়।
বন্ধুরা, ঢাকা-মাওয়া বাঙ্গা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একমাত্র জাতীয় এক্সপ্রেসওয়ে। এটি সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ দ্বারা পরিচালিত। এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক AH-1-এর একটি অংশ। এই 6 লেনের এক্সপ্রেসওয়ে 2টি সার্ভিস লেন, 5টি ফ্লাইওভার, 19টি আন্ডারপাস, 2টি ইন্টারচেঞ্জ, 4টি রেলওয়ে ওভারব্রিজ, 4টি বড় সেতু, 25টি ছোট সেতু এবং 54টি কালভার্ট রয়েছে। পদ্মা সেতু নির্মাণ শেষ হলে পদ্মা সেতুর মাধ্যমে এক্সপ্রেসওয়ের 2 পাশ সংযোগ করা হবে। এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে দক্ষিণাঞ্চলের মানুষরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। আশা করি বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন বিভাগীয় শহরের রাস্তাগুলোকে এক্সপ্রেসওয়েতে রূপান্তর করবে। বন্ধুরা, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য 43.73 কিলোমিটার। তো চলুন সবাই মিলে উপভোগ করি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রুটের 2 পাশের সৌন্দর্য এবং রাস্তার দৃশ্য। আসলে সত্যি অসাধারণ একটা রাস্তা, ভাষায় প্রকাশ করা সম্ভব না। বাংলাদেশে বসে এরকম একটা রাস্তার দৃশ্য দেখা আসলে অসম্ভব একটা বিষয়। আসলে সত্যি আমি অভিভূত। তো বন্ধুরা, চলুন আমরা সবাই মিলে উপভোগ করি ঢাকা-মাওয়া বাঙ্গা এক্সপ্রেসওয়ের সৌন্দর্য। বন্ধুরা, যারা আপনারা ঢাকায় বসবাস করেন, একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চান, তারা অবশ্যই মাওয়া যেতে পারেন। সেক্ষেত্রে ঢাকা-মাওয়া বাঙ্গা এক্সপ্রেসওয়ে আপনাদের জন্য বাড়তি একটা পাওনা হয়ে থাকবে। সত্যি কথা বলতে বাসা প্রকাশ করা যায় না, সুন্দর একটি রাস্তা। যারা একদিনের জন্য বাহির হবেন, হয়তো নিজস্ব যানবাহন অথবা মোটর বাইক যাই নিয়ে যান না কেন, আমি আশা করি আপনাদের এটা একটা বাড়তি পাওনা হয়ে থাকবে ঢাকা-মাওয়া বাঙ্গা এক্সপ্রেসওয়ে। এটা তো যারা মোটর সাইকেল নিয়ে যাবেন, আশা করি আপনারা নিয়মকানুনগুলো মেনে চলবেন, ওভার স্পিডে গাড়ি চালাবেন না। সাবধানে পথ চলবেন। আসলে একটি দুর্ঘটনা আমাদের সারা জীবনের কান্না, আমরা ভালো করে জানি। আমাদের হাসি খুশি এবং সুন্দর মুহূর্তকে নষ্ট করে দেওয়ার জন্য একটি দুর্ঘটনাই যথেষ্ট। যারা ঢাকা-মাওয়া বাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে মাওয়া ঘুরতে যাবেন, তারা অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে পথ চলবেন, নির্দিষ্ট লেন মেনে নির্দিষ্ট স্পিডে গাড়ি চালাবেন। এখানে ঘন্টায় 80 কিলোমিটার বেগে গাড়ি চালানোর জন্য বাংলাদেশ সরকার থেকে সড়কের বিভিন্ন জায়গায় লিখে দেওয়া হয়েছে, নোটিশ করা হয়েছে। তো আপনারা যারা যাবেন, তারা অবশ্যই এটা মেনে চলবেন। ওভার স্পিডে গাড়ি চালিয়ে বা অন্য গাড়িকে ওভারটেক করে
আপনাদের সুন্দর মুহূর্তটাকে আশা করি নষ্ট করবেন না। সবাই সাবধানে পথ চলবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, জীবনকে উপভোগ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।